হেল্পলাইনে ফোন করে প্রতারণার শিকার, ডেবিট কার্ডের নম্বর হাতিয়ে ২৫,০০০ টাকা লোপাটের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার কোদালিয়ার ঘটনা। সাধন মজুমদার নামে এক বেসরকারি সংস্থার কর্মীর দাবি, বেশ কিছুদিন ধরে তার মোবাইল ফোনে লেনদেন সংক্রান্ত মেসেজ আসছে না বলে ৬ জুন সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেল্পলাইন নম্বরে ফোন করেন তিনি। অভিযোগ, সেই সময় ডেবিট কার্ডের নম্বর জেনে তার অ্যাকাউন্ট থেকে তিন দফায় ২৫,০০০ টাকা তুলে নেওয়া হয়। মেসেজ আসছে না বলে মোবাইলে, সেই জন্য আমি নেট থেকে কাস্টমার কেয়ারের নাম্বার সার্চ করে ওনাকে ফোন করি। তো তারপরে লাস্ট যখন আমি ওটিপিটা দিলাম, ওটিপিটা ৩,০০০ টাকা ব্যাংক থেকে মেসেজ আসলো, ৩,০০০ টাকা ডেবিট হয়েছে। তো আমি সাথে সাথে ওনাকে ফোন করলাম, ৩,০০০ টাকা আমার ডেবিট হলো কী করে? তো বললো যে এটা আমরা টেস্ট করার জন্য আপনাকে মেসেজ পাঠালাম। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেছেন সাধন মজুমদার। ফোনটা রেখে আমি যখন আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অনলাইন থেকে বার করলাম, তখন দেখি আমার ১৭,০০০ সামথিং, একবার ৪,০০০, একবার ৩,০০০ উইথড্র হয়েছে। তো আমি দেনেন্দিয়ার সেকেন্ড টাইম ফোন করলাম, উনি বললেন যে ২৪ ঘন্টা অথবা ৭২ ঘন্টার মধ্যে আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।